পাখি কি করছিস ওখানে একলা একলা? না পাখি, এত আনন্দের দিনে এরকম মন মরা হয়ে থাকতে আছে? তুই যা, ওখানে কি সুন্দর আশীর্বাদ হচ্ছে, যা গিয়ে দেখ। না পাখি যা। এই শোনো শোনো, দুটো সুটকেস কিন্তু গাড়িতে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। আমি শোনো, ওই বলে দাদা তাড়া লাগাচ্ছে না, একটু শর্টকাটে সারো। এগুলো কোথায় নিয়ে যাচ্ছো? আমি ওহো, ওইখানে দিতে হবে। আশীর্বাদ তো প্রায় হয়ে এলো, আপনি একটু মিষ্টি মুখ করুন। অসম্ভব, অনেক দেরি হয়ে গেছে। না না, একটু করুন। আরে আপনি বুঝতে পারছেন না, দুটো মধ্যে বাড়ি নিয়ে যেতে হবে। প্লিজ প্লিজ, আপনি একটু প্লিজ সারা হবে। আচ্ছা এই আর কে কে বাকি আছে আশীর্বাদ করতে? শুনছো? আরে আর কে কে বাকি আছে আশীর্বাদ করতে? রাজ বাকি আছে। রাজ বাকি আছে, ডাকো শিগগির, দেরি হয়ে যাচ্ছে। ও রাজ, রাজ কোথায় গেলি মা? ও রাজ, ছোট বোন কে আশীর্বাদ কর, তুই এবারের বড় মেয়ে, যা মা আশীর্বাদ কর, যা যা। হে কি গো, তুমি এখানে একাটি চুপ করে বসে আছো? না ঠিক আছে দিদি, আমি এখানেই বসে আছি। কাঁদিস না ছুটকি, কাঁদিস না সোনা। তুই কি এখন শুধু আর আমাদের বাড়ির ছোটটি রে? তুই এখন মল্লিক বাড়ির একমাত্র বউ, কত দায়িত্ব তোর কাঁধে। তাছাড়া আর একজনের সুখ দুঃখের ভাগিদার হতে হবে না? তুমি নিশ্চয়ই আমাদের আদরের বোনকে আরো অনেক আদরে রাখবে। মোচ, চোখ মোচ, কি হচ্ছে? কি তুই দেখিস, তুই দেখিস, তুই সুখী হচ্ছিস? ব্যাস 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 আর না। আমার তাড়াতাড়ি করতে বলো, এরপর কি আকাশ আশীর্বাদ করবে নাকি? আরে আকাশটা কোথায় গেল? দেখছি, দাঁড়াও না, আমি চাই কনকাঞ্জলির ব্যবস্থা কর। কি হলো? কি না, দাঁড়া, আরেকজন আশীর্বাদ করবে, আমি তাকে ডেকে আনছি। চলো সুচিত্রা। কি দরকার দিদি, আমি তো কেউ না, থাক না। কেন থাকবে, ওঠো চলো। তুমি আমার মেয়েটাকে আশীর্বাদ করবে না? আমি আছি, ভয় কি? যাও। একে তো চিনলাম না। আমার বিশেষ পরিচিত, এর আগে আমি কখনো দেখিনি, কালকেই প্রথম দেখলাম। কালকে আবার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল, নন্দিনী না নন্দিতা কি যেন নাম বলল। আমি বাবা ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এই এই শোনো, আচ্ছা এবার কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কান্নাকাটিতে এত সময় দেওয়া যাবে না। আম্মা, বরকনে রওনা হওয়ার সময় হয়ে গেছে, ওরা উঠুক। হ্যাঁ, এমনিতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে, মা ওখানে অপেক্ষা করে আছে। কাঁদিস না চুটকি, নিজের বাড়িতে যাচ্ছিস, কাঁদিস না। পাখি
পাখি, আজকে এই শুভ দিনে চোখের জল ফেলিস না। সবাই তোকে হাসি মুখে ওকে বিদায় কর, ওকে শ্বশুর বাড়ি যেতে দে, কাঁদিস না তোরা। চুটকি মনে রাখিস, আজ থেকে স্বামীর ঘরই তোর নিজের ঘর। শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে যত্ন করবি। হ্যাঁ, কোনোদিন যেন কোনো অভিযোগ না শুনি তোর নামে। আজ থেকে জানবি আমরা তোর কাছে পর হয়ে গেলাম। স্বামীর ঘরই তোর কাছে নিজের ঘর। হ্যাঁ চুটকি, স্বামীর ঘরই মেয়েদের সব। বাবা জীবন, আমার এত আদরের গচ্ছিত সম্পত্তি আমি তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটা যদি কোনো ভুল চুক করে, ওকে তুমি ক্ষমা করে দে। আমার মেয়েটাকে তুমি দেখো বাবা। সরি, আপনাকে না বলে আপনার ঘর থেকে বইটা। কোনো ব্যাপার না, পড়েই তো ছিল। আপনার পড়া হয়ে গেছে বইটা? অনেকবার। আমারও প্রায় বার দু তিনেক তো হবেই। আপনার ঘরে দেখলাম, আপনার বইয়ের কালেকশন তো দারুণ, একটা আস্ত লাইব্রেরি। আমি আর লোভ সামলাতে পারলাম না। আপনি এত সময় পান কি করে পড়ার? না মানে এসব কাজ করে, এত বড় বাড়ি সামলে, অফিস করে। আমার আবার সময়ের অভাব। অনেকদিন পর কোনো চেনা বই হাতের কাছে এলে কিরম পাতাগুলো উল্টে দেখতে ইচ্ছা করে না? যতবার পড়ি বইটা কিরম কিরম নতুন নতুন অর্থ খুঁজে পাই প্রত্যেকবার। চেনা চরিত্রগুলো কিরকম ইন্টারেস্টিং মনে হয়। শুনুন, আপনাকে
কথা জিজ্ঞেস করব। আপনি বিয়ে করেননি কেন? যদি বলি যোগ্য পাত্রের অভাবে। অনেক বেলা হয়ে গেছে। আরে মিনাক্ষীরা কখন থেকে রেডি হয়ে আছে? স্টেশনে ছাড়তে যাবে না? আর ফেরার পথে মার সঙ্গে দেখা করে আসবো, বুঝলে? মনে আছে আজকে ছুটির দিন, ছাড়ো না একটু ঘুমো। অনেক বেলা হয়ে গেছে, ওঠো না, মার সঙ্গে দেখা। হ্যাঁ কানে বলো। দাদাবাবুর ফোন অফিস থেকে। এই শুনছো, তোমার ফোন অফিস থেকে। এটা এটা কাজ করছে না, বাইরে থেকে। গুড মর্নিং স্যার। ইয়েস স্যার। হ্যাঁ কিন্তু স্যার আমি তো সবকিছু। না কিন্তু আমি তো লেজার গুলো সবকিছু করে এসেছি স্যার। আমি এখন ছুটিতে স্যার। ওকে হ্যাঁ আমি আসছি স্যার। ঠিক আছে আমি রাখছি। কি হয়েছে? জামা কাপড় বল করতো, আমাকে একবার অফিস যেতে হবে। অফিস? তোমার তো কাল জয়েন করার কথা ছিল। এত জেরা করো না তো, ভাল লাগছে না। ইমার্জেন্সি কল। ইমার্জেন্সি? কিসের? বুঝতে পারছি না, অডিটটা তো তাড়াতাড়ি হওয়ার কথা নয়, চাকরিটা মনে হচ্ছে। আরে কেন সকালবেলা সব অলক্ষণে কথা বলছো? এই শোনো, তুমি এক কাজ করো, তুমি মাকে বলে দিও যে আমি আজকে স্টেশন যেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি ম্যানেজ করে। শোন অতুল, অতুল প্লিজ, প্লিজ অতুল একটু প্র্যাকটিক্যাল হবার চেষ্টা করো। তুমি তো বুঝতে পারছো ওই অডিটর তোমার থেকে কিছু চায়, দিয়ে দাও প্লিজ। জানিছিলাম তার থেকে বেশি হলো কি করে বলো তো। আরে শাড়ির ভাঁজগুলো খুলে শাড়িগুলো ফুলে গেছে, একটা বিগ শপার নিতেই হবে জানো। হ্যাঁ তাই নাও, এভাবে পড়া যায়? তোমার শাড়িগুলো ইস্ত্রি হয়ে গেছে। আমি কোথায় ঢোকাই বলো তো বৌদি? আমি করে দেবো সব, ভাবছো কেন এত? বৌদি চেক করে নিন, কিছু বেশি নিয়ে যাচ্ছে কিনা। বাড়িরই তো মেয়ে, কি নিয়ে যাবে বলো? তোমরা কিন্তু আর কটা দিন থেকে গেলে পারতে। ওরে বাবারে, আমার সারা বছরের ছুটি শেষ। আমি করছি, ওটা তোমার কাজ নয়।
ও মিনু, মিনু এই শাড়িটা ধর বেয়ানের জন্য, আর এই মিষ্টি বেয়াই মশাইয়ের জন্য। আম্মা কেন তুমি এগুলো দিচ্ছ? আমার কোথাও ব্যাগে ঢোকাবার জায়গা নেই, কি করে আমি এগুলো নিয়ে যাই বলো তো? তা বললে হয়, বেয়ানের শাড়ি। মিষ্টি আবার এত দূরে জার্নি আম্মা। তুমি একদম চিন্তা করো না বাবা জীবন, ওতে শুকনো মিষ্টি আছে, একটু নষ্ট হবে না। এই সত্য আমি গুছুচ্ছি, যা। দেখো তো আম্মা, এরা চলে গেলে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা হয়ে যাবে না? হ্যাঁ ভাস্কর প্লিজ, আর কটা দিন থেকে যাও না। আমার একদম উপায় নেই বৌদি, ও যদি থাকতে চায় তো অবশ্যই। দেখো অনি যাবার পরীক্ষা রয়েছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। না বৌমা, থাকতে বলো না, অনির পরীক্ষা যখন সামনে, তার চেয়ে বরং অনির পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে আবার ওরা আসবে। হ্যাঁ সেটাই ভালো। কি মিনু, আসবে তো? হ্যাঁ আসবো। আরে আরে ওই বইটা কোথায় গেলে? সকালে যেটা পড়ছিলাম। সারাক্ষণ তো বারান্দায় বসে বই পড়ছো, দেখো বারান্দায় কি বাজে বকছো। এখানে ছিল বইটা। কি হচ্ছে কি আমার সামনেই ঝগড়া যাচ্ছি? জানো তুই নিজে একবার খুঁজে দেখ। আমি পারবো না যা। তো বৌমা তুমি একটু দেখো না মা। হ্যাঁ আমি দেখছি, ব্যস্ত হয়ো না। আমি তো ড্যাব ড্যাব করে দেখছিলাম। ও কি স্মার্ট রে। আমি তো লজ্জার থেকে ভয়ে বেশি লাগছিল। দূর, আমি যখন চাঁদিতে গিয়েছিলাম না, এমন ভাবে দেখছিলাম যে আমি পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। আর আমি পড়ে যাচ্ছিলাম বলে তোর বড় আমাকে এমন ভাবে দেখছিল না। আমার এত মজা লাগছিল। কি হলো? ক্যাটক্যাটে শাড়ি দা, আমি কখনো পড়ি ভালো লাগে না।
এত ইচ্ছে ছিল ওই শাড়িটা পরার। আম্মা কিছুতেই রাজি হলো না। আমি কি করব, আমি হাতের কাছে পেঁচে পরে ফেলেছি, এই আমায় ভালো লাগছে শাড়িটা পরে। বল না কি রে, আমার ভালো লাগছে। আমি তো জল খেয়ে ওরা রাজকে দেখতে এসে মীনাক্ষীকে পছন্দ করেছে। ঠিক শুনেছ, আর তুমি তাতে সায় দিয়েছো।